চলাফেরা যদি আমি হঠাৎ করে যদি চলাফেরা করি তো আমি কি বলছো কি বলছো তা বুঝতে পারবে না। আমাকে ধরেন হাটে কেন যদি আমাকে বলে বলে পেঁয়াজ লিয়ে আনো কি রসুন লিয়ে আনো ওই জিনিসটা ধরেন আমি বুঝতে পারলনি আননি। সেমন ধরেন রাগ রাগে একটু তো হবেই, সেমন রাগ করে যে লিয়ে আনা হয়নি কেন বুঝে বুঝতে পারিনি, আমাকে ভালো করে বোঝা দিতে হবে। মায়ের সাথে কিছুই তো বুঝতে পারি না, তাদের মায়ের সাথে সেরকম কথাবার্তা হয় না, সেরকম মন খারাপ করে থাকে যে আমার মেয়ে আমার সাথে কথা বলছে না। আমি না এসে বলি যে কেমন আছো কী করছো, কিছুই বুঝতে পারতাম না কী বলবো ওকে, এক বললে আর এক করে। মিটিংয়ে এসে বসে থাকতো, ওর কথা অত বুঝিনি, ওর সাথে অতভাবে কথা বলতাম না, আমি নিজেই কথা বলিনি। আসলে বা কচুরো বনো যে মানুষের সঙ্গে আসলে এভাবে মানে চলাফেরা করতে পারবে মিশতে পারবে আসলে মাথায় ছিল না। প্রথমে আছেই না, মানে বোঝানোর পর গাছ যখন ওই যে ওইভাবে বললাম যে ভাই ট্রেনিং করে আসলে পরিবর্তন হোক বুঝবে, সে এখন তাই মত দিলাম তো যাও। আমাদের সিডিডিতে যখন 10 দিনের ট্রেনিং হয়েছে প্রথমে কিন্তু খুব নার্ভাস, মন খারাপ, মেয়ের মন খারাপ বলছে, মেয়ের আমার ছোট মেয়ের খুবই কান্না কান্না করছিল তখন। হ্যাঁ ও তখন ছোট ছিল তো, এই 10 দিনে যে মানুষেরা তো যে পরিবর্তন হয় চোখে না দেখলে এটা বলা যাবে না, মানে সে আইলো মানে তার চলন ফিরন মানে আকাশ সাথে মনে হচ্ছে 100-তে 100 ভালো হয়ে গেছে। এখন ভাত বাড়ি এনে দিবি, কাপড় চোপড় এনে দিবি, সামনে এনে দিবি, গোসা টোসা দিবি, মানে আসে যে এত পরিবর্তন হবে কল্পনাই করতে পারি না আমরা। আনন্দ, হ্যাঁ আনন্দ, একটা ভালো ফ্যামিলি যেভাবে চলছে ঠিক সেভাবে আমার ফ্যামিলি সেভাবে আমি চলছি।